বাংলা যুবশক্তির কর্মী সভায় কয়েকশো বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান। গত 11 জুন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত বাংলার যুবশক্তি নামে একটি নন পলিটিক্যাল ক্যাম্পেনের ব্যবস্থা করা হয়, যাতে সারা বাংলার যুবক যুবতীরা এই প্ল্যাটফর্মের আওতায় এসে বিভিন্ন দুস্থ গরিব পরিবারের সাহায্যে এগিয়ে আসে। এই প্ল্যাটফর্মেরই নাম দেওয়া হয় বাংলার যুবশক্তি। প্রথম পর্যায়ে প্রায় 5.5 লক্ষ যুবক যুবতী এই প্ল্যাটফর্মের আওতায় এসেছেন এবং এর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 10 লক্ষ। মহেশতলায় যার প্রথম কর্মীসভা অনুষ্ঠিত হলো এদিন, যেখানে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক এই বাংলার যুবশক্তির মাধ্যমে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভ নাগচৌধুরী এবং অনিরুদ্ধ হালদার, যিনি বাংলা যুবশক্তির জোন নাম্বার 4-এর জোনাল হেড, যার দায়িত্বে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার নিজস্ব মস্তিষ্ক পোষিত হচ্ছে যুবশক্তি। মহেশতলায় 284টা বুথ, আমরা চাইছি প্রত্যেকটা বুথ থেকে আমরা যদি খুব মিনিমাম করে 20 জন করি, সেটা 5,000 হচ্ছে, কিন্তু আমরা ইনিশিয়াল স্টেজে আমরা 3,000 এটাকে লক্ষ্যমাত্রা রেখেছি। 2,000 অলরেডি হয়ে গেছে আর 1,000 আমরা লক্ষ্যমাত্রা। যারা জয়েন করলেন তারা কিন্তু সবাই কর্মী, তারাই মাঠে ঘাটে বিজেপির হয়ে কাজ করতো। আজকে মমতা ব্যানার্জির আদর্শে এবং অভিষেক ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে তৃণমূল যুব কংগ্রেসটা করবে বলে এরা দীর্ঘদিন ধরে আমার সাথে যোগাযোগ রাখছিল। আমি উচ্চ নেতৃত্বের সাথে কথা বলে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে আজকে অনিন্দ্রদা এখানে উপস্থিত ছিলেন, ওনার হাত দিয়ে আমরা বিজেপি কর্মীদের জয়েন করালাম। আপনি দেখেছেন যারা জয়েন করেছে তারা ম্যাক্সিমাম যুব মোর্চার ছিল, আজকে তারা কিন্তু জয়েন করছে শুধু যুবশক্তিতে মানুষের হয়ে কাজ করবে বলে। তারা দেখতে পাচ্ছে যে বিজেপিতে মানুষের হয়ে কাজ করার কোনো জায়গা নেই। শীত গ্রীষ্ম বর্ষা উনি আমাদের ভরসা, সাধারণ মানুষের ভরসা। আমরা যারা তৃণমূল যুব কংগ্রেসটা করি, আমাদের কাছে মাননীয় সাংসদ সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমার রাজনৈতিক ভগবান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছে গীতা বাইবেল কোরআনের বাণী। উনি যেটা বলেন মহেশতলা তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা একদম সেটাকে পুরো মননে ঢুকিয়ে নিয়ে উনি যে নির্দেশ দেন আমরা সেই নির্দেশটা পালন করি। ডায়মন্ড হারবার থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।